আসসালামু আলাইকুম, সকলকে জানাই স্বাগতম। 8 মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। লিঙ্গ বৈষম্য দূর করতে নারী সমান অধিকারের জন্য সারা বিশ্ব জুড়েই পালন করা হয় এই দিনটি। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো এর তরফে জানা গিয়েছে, 1909 সালে 28 ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয়। পরে রাশিয়াতে 1917 সাল থেকে এই দিনটি পালিত হতে থাকে একই কারণে। তবে রাশিয়াতে দিনটি পালিত হয় 8 মার্চ, তারপর থেকে সেইটি হয়ে আসছে। এটার গুরুত্ব ওই যে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়, আর শিল্প সাহিত্য সহ সব ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয়। এবছরের থিম প্রতি বছরের মতো এবছর আন্তর্জাতিক নারী দিবসের একটি থিম রয়েছে। এবারের থিম সুন্দর আগামীকালের জন্য আজ লিঙ্গ সমতা দরকার, জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর এ সাস্টেইনেবল টুমরো। এই মুহূর্তে পরিবেশ সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে। সেই পরিবেশ আন্দোলন এবং সচেতনতার কাজে মহিলাদের ভূমিকাকেই সম্মান জানানো হচ্ছে এবছর। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, যেখানে পুরুষ জাতিকে প্রাধান্য এবং নারী জাতিকে অবহেলা করা হবে সেখানে জাতির কোনো উন্নতি বা পরিবর্তন হবে না। তাই তো কবি বলেছেন, কোনো কালে একা হয়নি কোজয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তার নারী কবিতায় লিখেছেন তিনি, কাজী নজরুল ইসলাম লিখেছেন, মাথায় ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল, যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন, যেথা যত আভরণ, সে যুগ হয়েছে বাসী, পুরুষ দাস ছিল না, নারীরা ছিল দাসী। সবাইকে স্বাগত, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।